শরদ পাওয়ার প্রথমেই সরে দাঁড়িয়েছেন। ফারুক আবদুল্লাহ রাজি হননি। এবার গোপালকৃষ্ণ গান্ধীও বিরোধীদের রাষ্ট্রপতি প্রার্থী হতে চাইলেন না। 18 জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে আলোচনার জন্য গত বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসে বিজেপি বিরোধী দলগুলো। বৈঠকে সর্বসম্মতভাবে এনসিপি প্রধান শরদ পাওয়ারের নাম উঠে এলেও মারাঠা স্ট্রংম্যান এদিনই জানিয়ে দেন যে তিনি রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবেন না। সূত্রের খবর, বুধবারের বৈঠকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর নামও প্রস্তাব করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ফারুক আবদুল্লাহ জানিয়ে দেন তিনি রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে রাজি নন। সূত্রের খবর, গোপালকৃষ্ণ গান্ধীও আপত্তি জানিয়ে বলেছেন তিনি বিরোধীদের প্রার্থী হতে রাজি নন। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতেই হলে তিনি সর্বসম্মত প্রার্থী হতে চান। 2017 সালে রাষ্ট্রপতি নির্বাচনে উপরাষ্ট্রপতি পদে বিরোধীদের প্রার্থী ছিলেন গোপালকৃষ্ণ গান্ধী। সেই নির্বাচনে বিজেপির প্রার্থী ভেঙ্কাইয়া নাইডুর কাছে হেরে যান তিনি। পর্যবেক্ষকদের মতে সে কথা মাথায় রেখে এবার বিরোধী প্রার্থী হতে চাননি গোপালকৃষ্ণ গান্ধী। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি চেয়েছিলেন এবং অন্যান্য দলের অনেকেই চেয়েছিলেন, প্রায় সর্বসম্মত ভাবে চেয়েছিলেন যে বর্ষিয়ার নেতা শরদ পাওয়ারজি হন। তিনি কৃতজ্ঞ হয়ে তাকে সবাই মিলে অনুরোধ করেছে, তাই কিন্তু উনি এটা গ্রহণ করতে পারছেন না। একইভাবে ফারুক আবদুল্লাহ মহাশয় এবং গোপালকৃষ্ণ গান্ধী তারাও বলেছেন এমন একজন ব্যক্তিত্ব হবে যাকে কেন্দ্র করে বিরোধী ঐক্য গড়ে উঠবে, যারা গণতন্ত্র রক্ষায় সাহায্য করবে। আগামীকাল মিটিং আছে, সর্বসম্মত ভাবে কোনো না কোনো প্রার্থীর নাম উঠে আসবে এবং বিরোধীদের প্রার্থী থাকবে, বিজেপিকে ওয়াক ওভার দেওয়া হবে না। মমতা ব্যানার্জি তার নিজের অস্তিত্ব বাঁচাবার জন্য বা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছেন সেটার জন্য গেছিলেন দিল্লিতে, একটা মিটিং করে উনি বুঝে গেছেন এমন কিছু পার্টি ওনার মিটিং এসেছে যাদের এমএলএ এমপি নেই, হয়তো ভোটই দিতে পারবে না। তারপরে দ্বিতীয় মিটিং উনি যাবেন না বলে দিয়েছেন, কারণ বাকিরা কেউ রাজি হননি। এই যে ব্ল্যাঙ্ক ফায়ারিং হয়ে যাচ্ছে এটা উনি বোঝার পরেও ওনার বাধ্যবাধকতা আছে, দিল্লি দেখিয়ে বাংলার থেকে লোকের দৃষ্টি ফেরাতে হবে। গোপালকৃষ্ণ গান্ধী প্রার্থী হতে রাজি না হওয়ায় জল্পনায় ভাসতে শুরু করেছে আরেকটা নাম, যশবন্ত সিনহা। বাজপেয়ী মন্ত্রিসভায় অর্থমন্ত্রী ও বিদেশ মন্ত্রী ছিলেন। মোদী সরকারের এই কড়া সমালোচক 2018 সালে বিজেপি ছাড়েন, গত বছর যোগদান তৃণমূলে। বর্তমানে তিনি তৃণমূলের সর্বভারতীয় সহসভাপতি, পেশায় প্রাক্তন আইএএস অফিসার। মঙ্গলবার শরদ পাওয়ারের ডাকে ফের রাষ্ট্রপতি পদপ্রার্থী ঠিক করতে দিল্লিতে বৈঠকে বসছে বিজেপি বিরোধী দলগুলো। মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে থাকবেন না, তৃণমূলের তরফে যোগ দেওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আশাবুল হোসেন, সত্যজিৎ বৈদ্য ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পুকুর ভরাটের অভিযোগ উঠেছে পুরাতন মালদায়। প্রশাসনের নাকের ডগায় জমি মাফিয়া সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ করছে বলে অভিযোগ। পুরাতন মালদার দক্ষিণ ভাটরা এলাকায় 3 বিঘা 10 কাছার এই পুকুর ঘিরেই যাবতীয় বিতর্ক। গ্রামবাসীদের অভিযোগ, সরকারি জমিতে থাকা পুকুর ভরাট করে চলেছে বেআইনি নির্মাণ। বেআইনিভাবে তৈরি বাড়ি দোকান মোটা টাকায় বিক্রিও করে দেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভূমি ও ভূমি সংস্কার দফতরে নালিশ জানিয়েও কোনো সুরাহা হয়নি। এই পরিস্থিতিতে জলাভূমি ভরাট হয়ে যাওয়ায় বর্ষায় বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন গ্রামবাসীরা। ভরাট করে ওখান দিয়ে কিন্তু 200-300 বিঘা জল ওখান দিয়ে পাস হতো, ওই জলে এখন কিন্তু আর আসবে না, ওখানে কিন্তু বন্যার পরিণত হবে। কিন্তু এই পুকুরে মানুষ, বিভিন্ন রকম মানুষ আমরা কিন্তু ব্যবহার করতাম যে পুকুরটাতে, ভরাট হওয়ার পরে আমাদের কিন্তু খুব অসুবিধা হয়েছে। সরকারি জমিতে থাকা পুকুর ভরাট করার কথা কার্যত স্বীকারই করে নিয়েছে অভিযুক্ত। সেটা কি করতে পারেন কখনো সরকারি জমিতে এই ধরনের কাজ, আপনার কি মনে হয়? মনে ব্যাপারটা কি সেটা অতগুলো তো জানা ছিল না, এখন শুনছি তাই ব্যাপারটা কি করে লেওয়ার পরে, মানে তৈরি করার পর জানতে পারছেন এটা সরকারি? হ্যাঁ। কি জানতে পারছেন এখন? এখন বলছে এটা বলছে এটা ভেস লাইন। এদিকে সরকারি জলাভূমি ভরাটের অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদা জেলা সারা জেলা জুড়েই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কোথাও নদীর বালি তুলে বিক্রি করছে, কোথাও পুকুর ভরাট জলা ভরাট করে শহর গ্রামের যে জল নিষ্কাশন ন্যাচারাল ব্যবস্থা সেগুলোকে ভেঙে ফেলছে। আসলে সমস্তটাই একটা স্টেট স্পন্সর দুষ্কৃতীরা এইসবগুলো করছে। সরকারি আইন আছে একটা, এই জলাভূমি এভাবে ভরাট করা যায় না, এদিকে কেউ ভরাট করে তার দায়িত্ব। অ্যাডমিনিস্ট্রেশন আছে মাথার উপর, ইলর আছে, ভিডিও আছে, ডিএম আছে, এসপি আছে, তারা দেখবেন এবং তারা যে অ্যাকশন নেবেন একদম ভালো করে অ্যাকশন নেবেন। মালদার জেলাশাসক জানিয়েছেন অভিযোগ এসেছে, অতিরিক্ত জেলাশাসক তদন্ত করছেন। করুণাময় সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।